নিরামিষের দিনে এইভাবে একবার মুগ ডাল বানিয়ে দেখুন। ভাত রুটি দুটোর সাথে খেতে খুব ভালো লাগবে। আর এইভাবে ডালটা বানালে অনুষ্ঠান বাড়ির স্বাদও বাড়িতে বসেই পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, টেস্ট বেসড রেসিপিতে সবাইকে স্বাগত। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চলুন রেসিপি শেয়ার করা যাক। সবার প্রথমে কড়াইটাকে গরম করে নেব। আর কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেবো 1.5 কাপ সোনা মুগ ডাল। আর অবশ্যই করে কিন্তু এই ডালটা সোনা মুগ ডালে খেতে বেশি স্বাদ হয়, তো আপনারা চাইলে আপনাদের কাছে বড় দানার মুগ ডাল থাকলেও সেটা দিয়ে করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে ডালটাকে অনবরত নেড়ে হালকা রং ধরে আসা অবধি ডালটাকে ভেজে নিতে হবে। ডাল থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করবে আর অল্প করে ডালের মধ্যে রং ধরতে শুরু করবে, গ্যাসের ফ্লেম বন্ধ করে ডালটাকে একটা পাত্রে ঢেলে নেব আর ডালটাকে একবার ধুয়ে নেব। তো ভাজা ডালকে কিন্তু খুব বেশি ধোয়া যাবে না, একবারই জল দিয়ে ধোবো। খুব বেশি ধুলে কিন্তু ডালের যে একটা সুন্দর ভাজা গন্ধ সেটা চলে যাবে। আর ডাল কিন্তু খুব বেশি লাল করে ভাজবেন না, তাহলে ডাল কিন্তু সেদ্ধ হতে যাবে না। ধুয়ে নেওয়া ডালের মধ্যে বেশ খানিকটা মটরশুঁটি, একটা কাঁচা লঙ্কা আর অল্প করে লবণ, পরিমাণ মতন জল দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এই রকম ঠিক একটু গোটা গোটা রেখে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার রান্না করার জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। ফোড়নে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিতে হবে। আর ফোড়ন থেকে যখন একটা মিষ্টি সুগন্ধ বেরোতে শুরু করবে তখন এখানে দিয়ে দেব ফুলকপি। ফুলকপিগুলোকে আমি ঠিক এই রকম একটু মাঝারি টুকরো করে কেটে নিয়েছি। তো ফুলকপি চাইলে আপনারা বড় টুকরো করেও কেটে নিতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু কপিটা সেদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগবে। তো কপিগুলোকে সামান্য লবণ দিয়ে ভেজে নেব। আর ফুলকপিগুলোকে কিন্তু একটু বেশ লাল লাল করেই ভাজবো, তাতে করে কিন্তু ডালের মধ্যে কপিগুলো দিলে খেতেও ভালো লাগবে আর ফুলকপির যে একটা কাঁচা গন্ধ সেটাও থাকবে না। বেশ একটু লাল লাল করে কপিগুলোকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তার সাথে দেব আদা বাটা আর গুঁড়ো মশলা। দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ। এবার মশলাটাকে ভালো করে ফুলকপির সাথে কষিয়ে নেব। আর মশলা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, খুব ভালো করে মশলা না কষানো হলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না। তো মশলা সামান্য জল দিয়ে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে একটু করে করে জল দিয়ে কষালে কষানোটাও ভালো হবে আর ফুলকপিগুলোও কিন্তু খুব ভালো করে এই সময়ই মশলার সাথে সেদ্ধ হয়ে যাবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে সেদ্ধ করে নেওয়া ডালটাকে এবার ঢেলে দিতে হবে। আর ডালের পাত্রটাকে ধুয়ে সামান্য করে জল দিচ্ছি, আর জলটা কিন্তু অবশ্যই করে গরম জল ব্যবহার করবেন। জল কিন্তু খুব বেশি দেব না, আর এই ডাল কিন্তু বেশ একটু ঘন হয়, তাই ডালটাকে কিন্তু পাতলা করবেন না, পাতলা করলে কিন্তু খেতে অতটা বেশি ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, স্বাদ মতন একটু মিষ্টি দিচ্ছি, আর লবণটা ব্যালেন্স করার জন্য স্বাদ মতন লবণও দিচ্ছি। ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় মাঝারিতে করে দেব। মাঝারিতে করে দিয়ে ডালটাকে রান্না করতে হবে। আর ডাল কিন্তু খুব বেশিক্ষণ আর রান্না করার প্রয়োজন নেই, মোটামুটি 4-5 মিনিট মাঝারি আঁচে রেখে ডালটাকে রান্না করতে হবে। মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে, মুগ ডাল কিন্তু নিচে থেকে না হলে বসে যায়। তো 4-5 মিনিট আমি রান্না করে নিয়েছি, ডাল আমার প্রায় হয়েই এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো, আর সামান্য করে একটু ঘি দেব। আর ভাজা মশলার গুঁড়ো কিন্তু অবশ্যই করে এই ডালে ব্যবহার করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও কিন্তু খুব ভালো হয়। তো ডালটাকে ঠিক এই রকম ঘন অবস্থায় নাবিয়ে নিতে হবে, এর থেকে বেশি কিন্তু আর ফুটিয়ে ঘন করবেন না। আর একটু গোটা গোটা থাকে সেটা দেখে কিন্তু ডালটাকে রান্না করবেন। খুব বেশি ডালটাকে ফোটালে কিন্তু ডালটা ফ্যান ফ্যান হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না, মানে ডালের এই গোটা ভাবটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কেমন লাগলো রেসিপি জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন।